মাধ্যমিক পাশে ভারতীয় রেলের তরফ থেকে গ্রুপ ডি পদে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে এমনই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশন থেকে প্রতিটি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। মোট শূন্য পদ রয়েছে 3000-এরও বেশি, এবং সেই বিজ্ঞপ্তি নিয়েই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। অবশ্যই আগে আপনারা পুরো বিষয়টা দেখবেন, বুঝবেন, তারপরে অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু আপনাদের কোনো রকম সমস্যা হবে না। এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হবেন, লিংক ভিডিও ডিসক্রিপশনে আছে। কারণ টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি থাকে। ধরে নিন এমন ভ্যাকেন্সি রয়েছে হয়তো দুটো বা তিনটে লোকেশন, বা আপনার নিজের এলাকায় কাজের সুযোগ রয়েছে। সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন, তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। তো সারা দেশের প্রতিটি ক্যান্ডিডেটদের জন্য, অর্থাৎ এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে প্রতিটি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। ভারতীয় রেলের পক্ষ থেকে বিরাট একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আবারও নতুন করে ভারতীয় রেলের অধীনে হাজার হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে, একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সেখানে কিন্তু এটাই জানানো হয়েছে। এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি মারফত জানা গিয়েছে, এক্ষেত্রে ন্যূনতম যোগ্যতায় কিন্তু প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে। সারা দেশের যে কোনো স্থানের ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ আপনার বাড়ি দার্জিলিং, বাঁকুড়া, বীরভূম, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, দুই দিনাজপুর, তারপরে দুই মেদিনীপুর, এর সাথে সাথে দুই বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, যে কোনো লোকেশনেরই আপনি বাসিন্দা হন না কেন, সরাসরি এই জব প্রোফাইলের জন্য রেলওয়ের তরফ থেকে যে সুবর্ণ সুযোগ এসেছে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার আপনাদেরকে অনুরোধ করব, কারণ সমস্ত বিষয় স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো। এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সাবস্ক্রাইব করলে বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেটগুলো আপনারা সহজেই সবার আগে খবর পেয়ে যাবেন। তাতে কিন্তু আপনাদেরও পরবর্তীকালে কাজ পেতে এবং কাজের কোনো রকম হেল্পের দরকার হলে অবশ্যই আপনারা টেলিগ্রামে যুক্ত হতে পারেন, আমাদের ডিসকাশন গ্রুপে জয়েন হতে পারেন। ডিসকাশন গ্রুপে জয়েন হলে সরাসরি আপনারা কিন্তু আমাদের সাথে কথা বলতে পারবেন। এছাড়া আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আসতে চলেছে। এয়ারপোর্ট জব ভ্যাকেন্সি নিয়ে খুব তাড়াতাড়ি আমরা ইন্টারভিউ কভার করব, এর সাথে সাথে ওয়ার্ক ফ্রম হোমের একটা ভিডিও আমরা খুব তাড়াতাড়ি কভার করব। সরাসরি স্যারের সাথে আমরা দেখা করব, একটা ওয়ার্ক ফ্রম হোম জব ভ্যাকেন্সি আপডেট আসতে চলেছে। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো রাখুন। তো চলুন আমরা সরাসরি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সমস্ত বিষয়টা জানাবো এবং আপনারাও ভালোভাবে শুনে নেবেন এবং আপনারা কিন্তু দেরি না করে অ্যাপ্লাই করে নেবেন। তো চলুন আমরা দেখে নেব। ফার্স্টে আপনাদের সাথে যে বিষয়টা আমরা শেয়ার করব, আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় রেলের সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করতে হলে অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই ওয়েবসাইট আপনারা নোট ডাউন করে নেবেন বা আপনারা কিন্তু কোথাও লিখেও নিতে পারেন। https://www.rrc.com এই ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে ভিজিট করতে হবে। ওয়েবসাইটে ঢুকে অবশ্যই আপনাকে নিজের নাম, ঠিকানা এবং বৈধ ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাওয়া যাবে এবং সেটা দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে সেখানে অ্যাপ্লাই নাও লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। এরপর সেখানে নির্দিষ্ট স্থানে যথাযথ তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে। সবশেষে শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট, পাসপোর্ট সাইজ ফটো, আবেদনকারীর নিজস্ব সিগনেচার স্ক্যান করে আপনাদেরকে আপলোড করতে হবে এবং আবেদন মূল্য জমা দিতে হবে। এটা বেসিক্যালি গভর্নমেন্ট রুলস, এবং গভর্নমেন্ট রুলস মেনেই কিন্তু আপনাদেরকে সরাসরি অ্যাপ্লাই করতে হবে। এবং প্রার্থী বাছাই পদ্ধতি, আপনাদেরকে এখানে কীভাবে নিয়োগ করা হবে, এখানে আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে বেছে নেওয়া হবে এবং আবেদন প্রক্রিয়া শেষ হলেই আবেদনকারী প্রার্থীদের জমা করা আবেদনপত্র সহ সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সমস্ত কিছু নিয়ে আপনাদের কিন্তু অবশ্যই আসতে হবে। এর সাথে সাথে সব কিছুতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যাদেরকে যোগ্য বলে মনে হবে তাদেরকে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে। এরপরে চলে আসছে শূন্য পদের নাম। ভারতীয় রেলের তরফ থেকে বিভিন্ন ধরনের ট্রেড অ্যাপ্রেজেন্টিভ বা শিক্ষানবিশ নিয়োগ করা হচ্ছে এবং সেই হিসেবে শূন্য পদ রয়েছে এখানে 3624টি। ওকে, আশা করবো আপনাদের কাছে ক্লিয়ার হলো। এবারে আপনাদের কাছে একটা বিষয় দাদা, এটা তো অ্যাপ্রেজেন্টিভ ভ্যাকেন্সি, এখানে তো অনেক কিছু রয়েছে, আপনারা যদি এখানে এক বছর মিনিমাম একটা ট্রেনিং করে নেন সেক্ষেত্রে কিন্তু রেলওয়ে ডিপার্টমেন্টে আরও ভালো ভালো চাকরির সুযোগ আপনারা পেয়ে যাবেন। হয়তো আশা করি আপনারা এগুলো অনেকে জানেন না, অনেকে আপনারা অন্যের কথা শোনেন বেশি, এটা হলো সব থেকে বড় ভুল, রাইট? কোন কোন ট্রেডে নিয়োগ করা হবে, স্ট্রেনোগ্রাফার, মেশিনিস্ট, টার্নার, ফিটার, ইলেকট্রিশিয়ান, পেইন্টার, কার্পেন্টার, ইলেকট্রনিক মেকানিক, ওয়েল্ডার, এসি রেফ্রিজারেটর মেকানিক, প্লাম্বার, ওয়্যারম্যান, ড্রাফটম্যান,
এখানে বেসিক্যালি আপনাদেরকে কিন্তু বিভিন্ন পদে, আই মিন আইটিআই এর যত ট্রেড রয়েছে না, সমস্ত ট্রেডের ওপরেই কিন্তু এখানে একটা নিয়োগের বিজ্ঞপ্তি রয়েছে। আর একটা জিনিস নিয়ে আপনাদের মনে ডাউট থাকতে পারে, দাদা আপনি থাম্বেলে লিখেছেন থাকা খাওয়া ফ্রি, রাইট? এই জিনিসটা আপনারা ফলো করেছেন, তবে ওখানে একটা বিষয় নিয়ে আমরা খুবই ডাউট আছি, কারণ এবারে একটা নতুন আপডেট এসছে, হয়তো আপনাদেরকে থাকা খাওয়া দেওয়া হতে পারে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এই ট্রেডগুলিতে আবেদন করার জন্য বা অ্যাপ্রেজেন্টেটিভ পদে আবেদন করার জন্য আবেদনকারীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস, সেই সঙ্গে আপনি যে ট্রেডের জন্য আবেদন করছেন সেই ট্রেডে যে কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটিআই কোর্স কমপ্লিট থাকলে অ্যাপ্লাই করা যাবে। বয়স সীমা এখানে 15-24 মধ্যে বলা হয়েছে, তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে, অর্থাৎ এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট, তাদের যে বয়সের ছাড়টা থেকে থাকে 3-5 বছর, সেটাও কিন্তু পাওয়া যাবে। স্টাইপেন্ডের পরিমাণ এখানে কিন্তু অবশ্যই স্টাইপেন্ড যেটা রুলস রয়েছে সেটাই পাওয়া যাবে, স্যালারি আস্তে আস্তে সেই বিষয়টা আসতে পারে, তবে সেটা হলো অ্যাজ পার রুলস। ওকে, এখানে প্রয়োজনীয় বয়সের প্রমাণপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই রেডি করতে হবে, আপনার আধার কার্ড, ভোটার কার্ড বা পরিচয়পত্র যে কোনো একটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট হিসেবে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট ও আইটিআই কোর্সের মার্কশিট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটাও দিতে হবে, এছাড়া ফিজিক্যাল ফিটনেস টেস্টের যদি সার্টিফিকেট থাকে সেটাও দিয়ে দিতে হবে, এর সাথে সাথে রিসেন্ট পাসপোর্ট সাইজ, কালার ফটো, এই জিনিসগুলো কিন্তু রেডি করে নিতে হবে। তো চলুন আমরা এবারে অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করব এবং দেখে নেব সেখানে কী কী বলা হয়েছে। আপনারা দেখুন এখানে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে গেছে বা অফিসিয়াল পিডিএফ ফাইল ওপেন হয়ে গেছে, তবে এখানে আবেদন প্রক্রিয়া কবে শুরু হচ্ছে সেই বিষয়টা আমরা দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন আবেদন প্রক্রিয়া কিন্তু 27 জুন, অর্থাৎ এখানে কিন্তু মঙ্গলবার সকাল 11টা থেকে অ্যাপ্লাই প্রসেস শুরু হয়ে যাবে। অবশ্যই আপনারা কিন্তু অ্যাপ্লাই প্রসেস শুরু করে দিতে পারেন এবং অ্যাপ্লাই প্রসেস কমপ্লিট হচ্ছে বা লাস্ট ডেট কিন্তু থাকছে জুলাই মাসের 26 তারিখ অবধি বিকেল 5টা অবধি। তো কবে থেকে শুরু হচ্ছে? মঙ্গলবার সকাল 11টা থেকে কিন্তু অ্যাপ্লাই প্রসেস অলরেডি শুরু হয়ে যাবে এবং তারপর থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন 26 জুলাই অবধি। ওকে, ওয়েবসাইট আপনারা অবশ্যই আবারও দেখে নিন, নোট ডাউন করে নিন। পিডিএফ ফাইল পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান তাড়াতাড়ি, www.rrc.com। ওকে, তারপরে এখানে সমস্ত কিছু লেখা রয়েছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। ওকে, অবশ্যই এগুলো আপনারা একটু পড়ে নেবেন ভালো করে। ওকে, এসসি এসটির ক্ষেত্রে 5 বছরের ছাড় পাবে, অর্থাৎ 29 বছর অবধি অ্যাপ্লাই করা যাচ্ছে। এছাড়া সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ লেখা রয়েছে। ওবিসির ক্ষেত্রে 3 বছরের ছাড় রয়েছে, পিডাব্লিউডি ক্যান্ডিডেট 10 বছরের ছাড় পাবে। ওকে, সমস্ত কিছু লেখা রয়েছে। এসসি এসটির ক্ষেত্রে বয়সের হিসেব, সমস্ত কিছু, কোন পদে কতজন নিয়োগ করা হবে দেখে নিন, সেটাও লেখা রয়েছে। ওকে, তারপরে আমরা এখানে আরও বিষয় দেখে নেব যেগুলো আপনাদের অবশ্যই দেখানো উচিত বা যেগুলো আপনাদের দেখে নেওয়া উচিত। ওকে, বাদ বাকি পিডিএফ ফাইল তো পেয়েই যাবেন, টেলিগ্রামে চাপ নেই, এনসিবিটি এসসিবিটি থেকে আইটিআই হলেই হবে, চাপ নেই। আর সেভাবে কিছু আছে বলতে, এখানে কোন কোন পদে নিয়োগ চলছে সেগুলো লেখা রয়েছে, ঠিক আছে। ফিটার কতজন নেওয়া হবে, ইলেকট্রিক্যাল কত, মানে ইলেকট্রিক্যালের জন্য কতজন নেওয়া হবে, সমস্ত কিছু, ঠিক আছে। এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন একটু ভালো করে, তাতে কী হবে আপনাদেরও কিন্তু কাজ করতে সুবিধা হবে। পুরো পেজটাই রয়েছে। আর এরপরে একটা ফর্ম রয়েছে যেটা হলো প্রোগ্রাম ফর কাস্ট সার্টিফিকেট এসসি এসটি অ্যাপ্লিক্যান্ট। তো এসসি এসটি সার্টিফিকেট থাকলে এই পিডিএফের ফর্মটাকে বার করতে হবে, আপলোড করতে হবে বেসিক্যালি। এগুলো রেডি করে নিতে হবে। অ্যাপ্লাই করার সময় সাইবার ক্যাফেতে যে থাকবে সে অবশ্যই আপনাদেরকে গাইড করে দেবে। এরপরে বাকিটা আপনারা দেখার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। আর অ্যাপ্লাই প্রসেস নিয়ে ভিডিও দরকার হলে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো অ্যাপ্লাই প্রসেস শুরু হচ্ছে 27 তারিখ, অবশ্যই আপনারা চেক আউট করুন, অ্যাপ্লাই করুন, সমস্যা হলে কমেন্ট করে জানান। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চললাম বন্ধুরা, কথা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।